কোনো বিয়োগ আর ভাগ নেই আমাদের মনে, আছে শুধুই যোগ আর গুণ। There is only addition and multiplication. আমি খালি কুচিন্তাগুলোকে বাদ দেব আর আমি থাকবো ভালো চিন্তাগুলো নিয়ে। অল দ্য বেস্ট, এটা কাজ করবে না। এটা খালি এই যে আপনাকে একটু মনোযোগ দিতে হবে কিভাবে এটা কাজ করে, তাতে আপনি দেখবেন একটা পার্থক্য রয়েছে আপনি কি আর আপনি কি জড় করেছেন তার মাঝে। তো দেখুন, যেভাবে প্রশ্নটা করা হয় আর এমনিতেও সাধারণভাবে যে উদ্দেশ্যে এটি বলা হয়, তা হল লোকে ভাবেন কুচিন্তা এবং ভালো চিন্তা বলে কিছু একটা আছে। তারা কুচিন্তাকে সরিয়ে ফেলতে চান আর শুধু রাখতে চান ভালো চিন্তাটাকে। তেমন লোকজনকে আমি শুধু তাদেরকে পরীক্ষা করতে বলবো 10-15 সেকেন্ডের জন্য। তারা তাদের মন থেকে একটা চিন্তা জোর করে সরিয়ে দেখাক, যেমন ধরুন পরবর্তী 10 সেকেন্ডের জন্য খালি কোনো হনুমানের কথা ভাববেন না। পরবর্তী 10 সেকেন্ডের জন্য কোনো হনুমানের কথা না ভাবার চেষ্টা করুন। আপনি দেখবেন আপনি হনুমানে ভরে গেছেন। তো আমি যা বলছি তা হলো এটাই আপনার মনের প্রকৃতি, কারণ এই মনে 3টে প্যাডেলই হলো জোরে করার। কোনো ব্রেক নেই, কোনো ক্লাচ নেই, যেটাকে আপনি ধরুন এটা শুধুই আরো জোরে দৌড়বে। এই ধরনের মনে মানুষকে নীতিকথার শিক্ষক আর ধর্মীয় জ্ঞানদাতারা শিখিয়েছেন খারাপ জিনিস ভাববেন না, ব্যাস। তখন থেকে এটা হয়ে উঠেছে সারাক্ষণের কাজ। তাই কোনোভাবেই আপনি সামলাতে পারবেন না মনটাকে এইভাবে। এটা জানতে কোনো মহান আত্মজ্ঞান লাভের দরকার হয় না। যদি আপনি 2 মিনিট আপনার চোখ বন্ধ করে কাটান, আপনি বুঝতে পারবেন যে জোর করে কিছু করতে পারবেন না এই মনের সাথে। তাই আমি কুচিন্তা সরাতে চাই। কখনোই এই দিকে এগোবেন না, কারণ যা আপনি সরাতে চান তাই আপনার চরিত্র হয়ে দাঁড়াবে। আপনি সবসময় ওটা নিয়েই থাকবেন। তাহলে আমার কি করা উচিত? ব্যাপারটা হলো এই, মনের বুনিয়াদি কলকব্জাটাকে না বুঝে, কারণ আমাদের মন, মানুষের মন হলো সবচেয়ে উন্নত কম্পিউটার গ্রহের বুকে। এমনকি সবকটা সুপার কম্পিউটার গুলো এ থেকেই এসেছে। যখন ঘটনাটা এটাই, তখন এটা কি গুরুত্বপূর্ণ নয় যে আমরা বুঝি এর যন্ত্রবিজ্ঞানটা কি, এটা কিভাবে কাজ করে? তার এক সরল দৃষ্টান্ত হলো, কোনো বিয়োগ আর ভাগ নেই আমাদের মনে, আছে শুধুই যোগ আর গুণ। যদি আপনি কিছু করতে চান এটার সাথে, এটা বলবে আরো একটা দাও। যদি আপনি খুব চেষ্টা করেন, এটা গুণ করে বাড়বে আরো অনেকগুলোতে। এই মনের মধ্যে আপনি কোনটা ভালো আর কোনটা খারাপ চিনে সরিয়ে ফেলার চেষ্টা করেন না। সবার আগে এটা বোঝা দরকার, আপনার এই মন আপনার এই দেহের হওয়ার কথা আপনার সেবক। আপনি যে জীবন তা গুরুত্বপূর্ণ। দেহ আর মন হলো বাহন যার আমাদের কাজে লাগার কথা। আপনি যদি একটা গাড়িতে চড়েন, এটা যেন সেখানে যায় যেখানে আপনি যেতে চান। যদি এ ছোটে নিজের পছন্দের গন্তব্যে, তাহলে এমন গাড়ি থাকার মানেটা কি? এটা শুধুই আপদ। এই মুহূর্তে বেশিরভাগ মানুষই দুর্ভাগ্যবশত অনুভব করছেন এই মানব মস্তিষ্কের মতো দারুণ সম্ভাবনাটাকে একটা আপদ হিসাবে, একটা ঝঞ্ঝাট হিসাবে। আসলে এটাই সব থেকে সুন্দর জিনিস যা আপনার কাছে আছে। এটা খালি এই যে আপনাকে একটু মনোযোগ দিতে হবে কিভাবে এটা কাজ করছে তাতে। একটা সরল জিনিস হলো, এই প্রথম ও সর্বপ্রধান প্রক্রিয়া হলো, এই কারণেই আমরা বার করি ঈশা ক্রিয়া নামের প্রক্রিয়াটি। এটা আপনার থেকে আপনার শারীরিক প্রক্রিয়া আর মানসিক প্রক্রিয়ার মধ্যে দূরত্ব তৈরি করার জন্য রয়েছে। আপনি নামের কিছু একটার অস্তিত্ব রয়েছে। এইটা আপনার সমস্ত চিন্তাভাবনা আবেগ আর মানসিক প্রক্রিয়ার সংমিশ্রণ নয়। ওগুলো ছাড়িয়েও আপনি আছেন। যদি আপনি আপনার চোখ বন্ধ করেন, যদি আপনি কিছু দেখতে নাও পান, আপনি তবুও সেখানে আছেন। আপনার জানলার মতো চোখের মধ্যে দিয়ে আপনি বাইরে তাকাচ্ছেন, কিন্তু যদি আপনার চোখ বন্ধ করেন তার মানে এই নয় আপনার আর অস্তিত্ব নেই, আপনার এখনো অস্তিত্ব আছে। তাহলে আপনার চিন্তাভাবনার বাইরেও আপনার অস্তিত্ব আছে, আপনার আবেগের বাইরেও আপনি আছেন। তাহলে সেই আপনিটা, আপনি যে জীবনটা, তাকে আসতে হবে আপনার অভিজ্ঞতায়। কি কারণে আপনি সেটাকে আসতে দিচ্ছেন না আপনার অভিজ্ঞতায়? যেটা কিনা আপনি যে তার সব থেকে গুরুত্বপূর্ণ দিক। আপনি যে তার সব থেকে গুরুত্বপূর্ণ দিক হলো আপনি আর আমি বেঁচে আছি এখনো, ব্যাস। এটাই আমি কি ভাবছি আপনি কি ভাবছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, আমরা বেঁচে আছি এখনো, সেটা সব থেকে গুরুত্বপূর্ণ। তাই এটা জরুরি যে আপনি মন দেবেন
আপনার মধ্যের এই সজীবতার মৌলিক অনুভূতিতে, আর তখন আপনি দেখবেন একটা সহজাত দূরত্ব রয়েছে আপনার আর আপনার চিন্তাভাবনার মাঝে। একবার আপনার শারীরিক আর মানসিক প্রক্রিয়ার মধ্যে দূরত্ব চলে এলে এটাই যন্ত্রণা শেষ। কারণ মাত্র দুই প্রকারের যন্ত্রণাই আছে যা মানুষেরা ভোগে, শারীরিক কষ্ট আর মানসিক কষ্ট। একবার যখন আপনি সামান্য জায়গা করে নেন আপনি আর আপনার মনের মাঝে, আপনি আর আপনার শরীরের মাঝে, এটাই দুঃখের শেষ। এটা এমন কিছু যা প্রত্যেক মানুষকে অভিজ্ঞতা করতে ও জানতে হবে। তা না হলে thinking I will just remove negative thoughts and I will আমি খালি কুচিন্তাগুলোকে বাদ দেব আর আমি থাকবো ভালো চিন্তাগুলো নিয়ে, অল দ্য বেস্ট, এটা কাজ করবে না। তাই যখন খারাপ চিন্তা আসে আপনি বলেন রাম রাম, শিব শিব, যা আপনার ইচ্ছা। এটা শুধুই উপেক্ষা করা, এটা কিন্তু চলে যায়নি। যে মুহূর্তে আপনি আটকাতে চান এটা আরো শক্তি নিয়ে ফিরে দাঁড়াবে, তা না হলে এটা ফিরে আসবে আপনার স্বপ্নে। তাই এটা খুব জরুরি, প্রথমত আপনাকে বুঝতে হবে আপনার রাগ, আপনার বিরক্তি ভাব, আপনার ভয়, যে নেগেটিভিটি আপনি সৃষ্টি করেন, সাধারণত বিরক্তি ভাব রাগ, তা সবসময় কারো ওপর হয়। কিন্তু আমাদের বুঝতে হবে এগুলো বিষ যা আমরা খাচ্ছি আর আশা করছি অন্য কারোর মরার। সৌভাগ্যক্রমে জীবন ওইভাবে কাজ করে না। যদি আমি বিষ খাই আমি মরি, যদি আমি বিষ খাই আপনি মরেন না। তাই আমাদের এটা বুঝতে হবে, যখন আমি বলছি বিষ, আজকে আপনি নিজের রসায়নকে বিশ্লেষণ করতে পারেন। এই মুহূর্তে আপনার রক্ত পরীক্ষা করান, যা বলে পাঁচ মিনিট প্রচন্ড রেগে থাকুন, রক্ত পরীক্ষা করুন আর দেখবেন প্রচুর নেগেটিভ উপাদান থাকবে এতে। আক্ষরিকভাবেই আপনি নিজেকে বিষিয়ে ফেলছেন। তা আপনি কি নিজেকে বিষিয়ে ফেলতে চান? নিশ্চয়ই না। এখন গোটা প্রশ্নটাই এক অসহায়তার জায়গা থেকে আসছে। আমি কি করব? কিচ্ছু করবেন না, খালি বসে পড়ুন, নিজের মনকে দিন এমন কিছুতে যা জীবনের প্রক্রিয়া, হয়তো আপনার হৃদস্পন্দন, হয়তো আপনার শ্বাস প্রশ্বাস, হয়তো শুধু আপনার অনুভূতিগুলো বেঁচে থাকার। নির্ভর করে আপনি কতটা সংবেদনশীল বা কতটা অনুভব করতে সক্ষম, সেই মতো খুঁজুন কিছু একটা। এটা দেহের অনুভব হতে পারে, এটা হতে পারে শ্বাস প্রশ্বাস, এটা হতে পারে হৃদস্পন্দন, এটা যা খুশি হতে পারে। যা কিছুই আপনাকে জীবনের কথা মনে করায় খালি সেটার দিকে মন দিন কিছু সময়ের জন্য। আস্তে আস্তে আপনি দেখবেন মাঝে একটা পরিষ্কার ফাঁক রয়েছে, আপনি যে আর আপনি যা জড়ো করেছেন তার মধ্যে। আপনার উভয় দৈহিক আর মানসিক সম্ভাবনা বা সমস্যা আপনি কি বানিয়েছেন তার উপর নির্ভর করে।